এইরকম সাইজের পিস দু পিস পাচ্ছ। মাছ কিন্তু ঘুরিয়ে ঘুরে মানে একদম একটা মোটা মাছের ফিলে, ওয়ে ওয়ে ওয়ে, একদম এক্স্যাক্টলি সেম আলুর দমটাই আমার বাড়িতে হয় সকালবেলা। ফ্লেভারটা পুরো সেরকম। এখন তো ঠাকুমার নেই, মা বানায়। ও হো হো হো, সিনেমা হলে বই ভালো চললো কি না চললো সেইটা পরের কথা, কিন্তু ভালো কিংবা খারাপ সিনেমা যাই দেখো না কেন, তারপরে কিন্তু ভালো খাবার খাওয়াটা মাস্ট। কারণ দেখো সিনেমা খারাপ হলে তুমি অ্যাক্টর অ্যাক্ট্রেসের মুখের উপর বলতে পারবে না যে সিনেমাটা খারাপ ছিল, কিন্তু খাবার ভালো হলে তুমি তোমার গার্লফ্রেন্ডকেও খুশি করতে পারবে আর রেস্টুরেন্টও বলতে পারবে জাস্ট ফ্যান্টাস্টিক খেতে। তাই আজকে আমরা চলে এসেছি বেন ফিশ প্রিয়া সিনেমা হল দেশপ্রিয় পার্কের ঠিক উল্টো দিকে, যেখানে পাওয়া যাচ্ছে বাঙালি কম্বো তাও শেয়ারেবল আর চাইনিজ কম্বো সেটাও শেয়ারেবল। লোকেশন একদম ইজি, সামনেই হচ্ছে দেশপ্রিয় পার্ক আর এই হচ্ছে প্রিয়া সিনেমা হল, আর প্রিয়া সিনেমা হলের ঠিক উল্টো দিকে হচ্ছে আমাদের বেন ফিশ আর এই হচ্ছে দেশপ্রিয় পার্ক যেখানে দুর্গাপুজো হয়। তো চলো আমরা ভেতরে যাই গিয়ে ওখানকার অ্যাম্বিয়েন্স দেখি এবং তার সঙ্গে দেখি খাওয়ার দাবার কেমন, লেটস গো। সো এই হচ্ছে কম্বো দেখতে পাচ্ছ, বেঙ্গলি আর চাইনিজ দুটোই রয়েছে, দুটোই কিন্তু শেয়ারেবল রয়েছে। মেনু ভেতরে গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি, আপাতত ভেতরে যাই। বেন ফিশ রিভেলরি, চাইনিজ আইটেম আর বেঙ্গলি আইটেম দুটোই নিয়েছি। এবার আমি বলি শেয়ারেবল বলেই যে দুজনের ব্যাপার সেরকম নয়, চারজন পাঁচজন মিলেও শেয়ার করতে পারো। চাইনিজ কম্বোতে কী কী আছে, চাইনিজ কম্বোতে সব ফার্স্টে রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দু গ্লাস, কোল্ড ড্রিঙ্কস রয়েছে চিকেন ওয়ান্টন চার পিস, ক্রিস্পি চিলি বেবিকর্ন রয়েছে ফুল প্লেট, ললিপপ দু পিস, এগ চিকেন রয়েছে এবং রাইসটাও চিকেন দিয়ে এগ দিয়ে এবং ফুল অফ কোয়ান্টিটি ভেজিস রয়েছে। তার সঙ্গে বলে দিই এখানে বাটার গার্লিক ফিশ রয়েছে চিলি চিকেন, ডেজার্ট আছে, ডেজার্টের মধ্যে রয়েছে দর্শন উইথ আইসক্রিম। আর এটা ব্যাপারটা খুলেই যাবে অলমোস্ট, কারণ এটা আমরা শ্যুটের জন্য অনেকক্ষণ ধরে ব্যাপারটাকে নিচ্ছি, এটা দিয়ে মানে ডেজার্ট দিয়ে ফার্স্টে আমি একটু শুরু করে নিই, তারপর তো লাস্টে আমরা মন ভরে খাবই। ওয়ান্টনটা ক্রিস্পি রয়েছে, ভেতরে চিকেন যথেষ্ট পরিমাণে রয়েছে, জুসি চিকেন এবং তার সঙ্গে শুধু চিকেনই না, চিকেনের সঙ্গে হালকা পেঁয়াজ এবং ধনে পাতা দিয়ে একটা সুন্দর ম্যারিনেশন করা রয়েছে। আপাতত আমরা একটু ওদের একটা সুইট চিলি সসে ডিপ করে খেয়ে দেখি। খুব ভালো খেতে, কারণ এক তো ওপরটা খুবই ক্রিস্পি রয়েছে, অলমোস্ট আধ ঘন্টা হয়ে গেছে ওয়ান্ডানটা রয়েছে আমরা শ্যুটের জন্য রেখেছি, টিল নাও ইটস ক্রিস্পি এবং খুব ভালো ডিপ ফ্রাই করা। দু পিস চিকেন ললিপপ, ভেতরে পুরো চিকেন এবং একটা হালকা কোটিং রয়েছে যেটা ললিপপে থাকে, এটা আমরা নর্মাল টম্যাটো কেচাপে ডিপ করেও খেতে পারি। শুরুটা কিন্তু জমিয়ে হয়েছে একটা প্রাইম লোকেশনে, এত কম দামে খাবার কী করে দিচ্ছে আমি জানি না। আমার ঠিক উল্টো দিকেই তোমরা দেশপ্রিয় পার্কের পুজো দেখতে, তার সঙ্গে সঙ্গে ক্রিস্পি চিলি বেবিকর্ন, এগ চিকেন নুডলস। ফার্স্টে আমরা শুধু নুডলসটা ট্রাই করি, ফুল অফ ভেজিস, পেঁয়াজ, ক্যাপসিকাম, আই গেস গাজর, অনেক কিছু রয়েছে। একটা ভালো রেস্টুরেন্ট কখন ভালো হয়, প্রাইস হাই হলেই ভালো হয় না, তাদের খাবারের কোয়ালিটি ভালো রাখতে হয়। প্রিয়া সিনেমা হল একদম গায়ে লাগবা, এখানে যারা মুভি দেখতে আসো কম দামে ভালো খাবারের অপশানস খুবই কম, এখানে সাউথ ক্যালকাটায় এমনি ভালো খাবার কম দামে খুবই লিমিটেড অপশান। বেন ফিশ রেগুলারি, ও বাই দ্য ওয়ে আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, এই যে কম্বোটা দেখছো এরপরে বাঙালি কম্বোটাও দেখাবো, দুটো কম্বোই কিন্তু তোমরা অনলাইনে অর্ডার করতে পারবে, কীভাবে একটা অ্যাপ আছে। তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো ভালো খাবার কম দামে পাওয়াটা খুব চাপের হয়, বেন ফিশ কিন্তু সেই ব্যাপারটা খুব সুন্দরভাবে ওয়েল ম্যানেজড এবং কোয়ান্টিটি আমি দেখে সিরিয়াসলি অবাক হয়ে গেছি, যে শুনতে হয়তো কম্বো লাগছে বাট এটা তিনজন মিলে ইজিলি খেয়ে নেওয়া যাবে। চলে চিকেন আর একটু গ্রেভিটা নেব, গ্রেভিটা কিন্তু খুবই টেম্পটিং। চলো চিকেনটা দেখি,
খুবই সফট এবং ভেতরে একেবারে পাতলা একটা কোটিং, মানে কোটিং নেই বললেই চলে, জাস্ট চিলি চিকেন সেই হিসাবে দেওয়ার জন্য কোটিংটা রয়েছে। খুবই সফট টেন্ডার চিকেন এবং কোটিং একদম নেই বললে চলে। চার পিস দিয়েছে এবং চার পিস কিন্তু যে কোয়ান্টিটির চিকেন রয়েছে এখানে, আমি বলবো কয়েকটা রেস্টুরেন্টে হয়তো ফ্রাইড রাইস চিলি চিকেন মিলিয়ে 300 টাকা পড়ে যায়। সেখানে এতগুলি আইটেম, এত কোয়ান্টিটি, এত আইটেম 499-এ, দিস ইজ নেক্সট টু ইম্পসিবল। কোল্ড ড্রিঙ্কস রয়েছে, এক চিকেন ফ্রাইড রাইস, এখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে কোয়ান্টিটি আছে। ফিশটা অবভিয়াসলি বাসা, বাট ইউ ক্যান ট্রাই অলসো ভেটকি, তার জন্য তোমরা এখানে কথা বলে নিতে পারো, হয়তো লিটল বিট এক্সট্রা চার্জেস, বাট আমার মনে হয় চাইনিজে বাসা বেস্ট অপশন আমার কাছে অন্তত। তো ওয়াও, একদম এই প্রপার এই টাইপের চাইনিজ খেতে আমি খুব ভালোবাসি। এই টাইপের চাইনিজটা খুব কম জায়গায় পাওয়া যায়, কোন টাইপের চাইনিজ খুবই লাইট, অনেকটা খাওয়া যাবে এবং দিস কম্বো ইজ ডেফিনেটলি পারফেক্ট মানে সবার জন্য। এখন কলেজ থেকে যারা যা যাতায়াত করবে, ঘুরতে এসেছো, ফ্যামিলি আউটিংয়ে বেরিয়েছো, দিস কম্বো একদম পারফেক্ট। মাছটা তো একদম ফ্রেশ, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। ওকে, তো চাইনিজ খাবারের পর একটা হিউজ কোয়ান্টিটির বেঙ্গলি কম্বোটা আমরা পেয়ে গেছি। বেঙ্গলি কম্বোতে কিন্তু প্রচুর পরিমাণে অপশানস, এর প্রাইসটা 649। এখানে মাটন চিকেনের দুটোর অপশানস পাচ্ছ তোমরা এবং তার সঙ্গে সঙ্গে লুচি এবং কড়াইশুঁটির অপশানস পাচ্ছ। কী কী আছে আমি বলে দিই, হয় লুচি নিয়ে নেবে, লুচি পেয়ে যাবে 4 পিস, কিংবা কড়াইশুঁটির কচুরি পেয়ে যাবে 2 পিস, তার সঙ্গে আলুর দম রয়েছে 2 পিস, কলকাতা ভেটকি ফিশ ফ্রাই পাচ্ছ, তার সঙ্গে গন্ধরাজ চিকেন পাচ্ছ 4 পিস। বেশ কয়েকটা বাঙালি রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি, ছানা মটরশুঁটি চপ, একটা বাসন্তী পোলাও, আর ভেজ পোলাওর মধ্যে অপশানস রয়েছে। এখানে ভেজ পোলাও রয়েছে, বাসন্তী পোলাও এটা, আর এটা রয়েছে ভেজ পোলাও, চিকেন রয়েছে আর মাটন। এবার চিকেন আর মাটনের টুইস্টটা বলে দিই, চিকেন যদি নাও তোমরা 4 পিস পাবে, আর মাটন যদি নাও 2 পিস পাবে, বাট 2 পিস মাটন কিন্তু আমি বলবো স্ট্যান্ডার্ড পিস, একটা পিস দেখাই তোমাকে, এই রকম সাইজের পিস 2 পিস পাচ্ছ, 1 পিস মোটামুটি একজনের জন্য পারফেক্ট ফর রেস্টুরেন্টে এসে খাওয়া। কাসন্দি, এখানে ডিপ হিসেবে কাসন্দি দিয়েছে, 2 পিস কোল্ড ড্রিঙ্কস থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে, আর বাঙালির মিষ্টি মুখের শেষ পাতে একটা দারুণ রকমের রসগোল্লা 2 পিস। এই টোটাল ব্যাপারটা 649-এ পাচ্ছ, তোমরা দুজন তিনজন যতজন ইচ্ছা খাও, দ্যাটস ইওর বিজনেস। এবার আমরা খাওয়াটা শুরু করি। ফার্স্টে আমরা নেব ফিশ ফ্রাই, ফিশ ফ্রাইটা আমি দেখাই, এটা ভেটকি মাছের ফিশ ফ্রাই 2 পিস দিয়েছে, ভেতরটা দেখো, মাছ কিন্তু ভরিয়ে ভরে, মানে একদম একটা মোটা মাছের ফিলে, ফিশ ফ্রাইটা দারুণ খেতে, এবং ভেতরে যথেষ্ট পরিমাণে, মানে যথেষ্ট না ফুল, মানে ফুল মাছ, পুরো মাছটাই রয়েছে। প্যানকো কোটিংয়ের জন্য আছে ক্রিসপিনেস, যেটা প্যানকো কোটিংটা এমনি আমার ভালো লাগে, কাসন দিতে জল মারানি। এরম সাইজে 4 পিস দিচ্ছে গন্ধরাজ চিকেন স্প্রাইট, ফ্রাইড রাইস। ভেজ স্টার্টার ফার্স্টে খাই, আমি লাস্টে খাবো কারণ এটা আমার ফেভারিট। এদিকে ছানা মটরশুঁটির চপ, ও হো, এটা দারুণ হতেই চলেছে, এটা আমার কনফিডেন্ট লেভেল একদম ওপরের দিকে। দিস ইজ দ্য বেস্ট ছানা মটরশুঁটির চপ আই হ্যাভ এভার হ্যাড ইন এনি বেঙ্গলি রেস্টুরেন্ট। এইরকম লেভেলের ছানা মটরশুঁটির চপ কেউ বানাতে পারবে না। আমি বলবো তোমরা আলাকারটাই মেনুটা অর্ডার করে খেও, এক মানে এই 2 পিসে পোষাবে না তোমাদের, সিরিয়াসলি এত ভালো খেতে। যারা বাঙালি ফুড মানে বাঙালি খাবারের দিকে একটু বেশি ঝোঁক, তাদের জন্য এটা মিনিমাম 4 পিস লাগবে। গরম মশলা গরম মশলা দিয়ে খুব সুন্দরভাবে ব্যাপারটাকে মাখানো, আর এই মটরশুঁটিটা দেখো, এখানে আমার মটরশুঁটি স্টাফ করা ছোটো ছোটো করে, আর কোটিংটা খুবই পাতলা প্যানকো কোটিং, স্যালাডস আর কচুর ওদের সঙ্গে, এটার সঙ্গে একদম ট্রাই করবো। ও হো হো, একেবারে রসগোল্লা, মানে ঝাল রসগোল্লা, এটা এতটাই সফট আলুটা, টিপিক্যালি মনে হচ্ছে ঠাকুমার হাতে রান্না খাচ্ছি বাড়িতে, একদম রবিবারের সকালবেলার যে স্পাইসি লুচি তার সঙ্গে একদম এক্স্যাক্টলি সেম আলুর দমটাই আমার বাড়িতে হয় সকালবেলা, ফ্লেভারটা পুরো সেরকম। এখন তো ঠাকুমার নেই, মা বানায়, বাট ঠাকুমার কথা মনে পড়ে গেল এই আলুর দমটাকে, সিরিয়াসলি
সিঙ্গেল প্রেসে পুরো আলুটা এরকম ভেঙে যাচ্ছে, তুল তুলে মাখনের মতো আলু, ফিঙ্গার লিকিং গুড। মানে আলুর দমের ঝোল তো অতটা নেই যে আঙুলে মিখে থাকবে, জাস্ট ফ্যান্টাস্টিক খেতে। লুচি দিয়ে মাটন কষা না খেলে বাঙালির কাছে অন্তত করে একটা খারাপ বিষয় লাগবে। আমি একটু লুচি আর মাটন কষা ট্রাই করবো। হেয়ার ইজ মাটন কষা, দু পিস মাটন দিয়েছে অলরেডি, তো আমি এক পিস লুচি দিয়ে ট্রাই করতেই পারি। একটু গ্রেভিটা নিই আর মাটনটা নেব। ওয়ে ওয়ে ওয়ে, মাটন দেখো একেবারে ফুল রেওয়াজির পিস কিন্তু মাটন গাইস, একেবারে দেখো রেওয়াজির পিস একেবারে, আর সফটনেস নিয়ে কোনো কথা হবে না। আহা হা, ফাটাফাটি চলো। পোলাওয়ের সঙ্গে একটু চিকেন কষা ট্রাই করবো, ধেন নেবো মাটন। বড়ো বড়ো সাইজের চার পিস সলিড পিস দিয়েছে এখানে, তোমরা চারটে চার রকম পিস পাবে, বাট আজকে আনফর্চুনেটলি সে ব্যাপারটা নেই। বাট আমি ভেজ ফ্রাইড রাইস, ভেজ পোলাও দিয়ে চিকেনটা একটু ট্রাই করবো। চিকেনটা কিন্তু এই যো সফট চিকেন, তার সঙ্গে পোলাও। ফার্স্টে এই পোলাওটা ট্রাই করার একটা বিশেষ কারণ হচ্ছে ওই পোলাওটা আমি পরে খাবো। হয় আন্ডার এস্টিমেট করিস না, ভেজ পোলাওটা নিতে পারে খুব ভালো খেতে। অ্যাকচুয়ালি আমার মানে মেন ফিশ সম্পর্কে অত আইডিয়া ছিল না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমি জানতাম যে কটা ভাজা ভুজি আইটেম পাওয়া যায়, এত পরিমাণে যে হিউজ কোয়ান্টিটির খাওয়ার দাওয়ার বা এত রকমের অপশানস রয়েছে। তোমাদের যেটা বলছিলাম, যারা সল্ট লেক সেক্টর 5 এগুলো থাকো কিংবা আমাদের এদিকটায় মানে এই সাউথ কলকাতার দিকটায়, ওরা কিন্তু একটা মোবাইল অ্যাপ এনেছে যার থ্রু তোমরা অফিসে বসে এই কম্বোটা টোটাল অ্যাভেল করতে পারবে, অর্ডার করতে পারবে। এবং তার জন্য তোমাদের বেঙ্গল রেগুলারি অ্যাপটা ডাউনলোড করতে হবে ফোনে। আমি তোমাদের প্রসেসটা লাস্টে দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ইজিলি এই অর্ডারটা করতে পারবে। এবং খাওয়ার দাওয়ার সত্যি খুব ভালো কোয়ালিটি, 100% রেকমেন্ডেড প্রত্যেকটা কম্বো, বিশেষ করে চাইনিজ বলো বেঙ্গলি বলো দুটোই। এবং এদের মধ্যে থেকে জোর করে যদি বলি যে এই আইটেমগুলি বেশি ফোকাস করবে, এরকম কোনো আইটেম নেই আলাদা করে। কারণ মাটন কষা উইথ গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও, এইবার বলো কার কার জিভে জল আসছে? যদি না এসে থাকে তুমি বাঙালি নও, তুমি বিদেশি। মাটনটা দেখাই, এই হচ্ছে মাটন। আগের পিসটা তো দেখিয়ে দিলাম, একেবারে রেওয়াজি খাসির পিস, আর চর্বি আরও তুল তুলেছিল, আর এটা কিন্তু সলিড পিস। একটু পোলাও দিয়ে মাখিয়ে পারফেক্ট বাঙালি কম্বো। একদম মিনিমাম মিষ্টি যেটা বাসন্তী পোলাওতে হওয়া উচিত একদম সেটা। মাটনটা নট টু মাচ স্পাইসি, বাট এই মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য যে পরিমাণ টেস্টটা দরকার মাটন কষা, সেই টেস্টটা। তো যারা ভেজ পোলাওয়ের অপশানে যাবে তাদেরকে বলবো চিকেন দিয়ে ট্রাই করো, যারা বাসন্তী পোলাও অপশান যাবে গন্ধরাজ সরি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও, তাদের জন্য কিন্তু মাটনটা রেকমেন্ডেড। আর সবশেষে তো মিষ্টি রয়েছে যেটা খেয়েই নিয়েছি অলরেডি। খাওয়া দাওয়াটা শেষ করি, ওদের একটা টেক অ্যাওয়ে রয়েছে, আমি দেখি একটা কিছু আইটেম বাড়ির জন্য নিয়ে যাব। সো খাওয়া দাওয়া আমাদের শেষ, খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কিছু বলার নেই। ওদের টেক অ্যাওয়ে কাউন্টার আছে নিচে, যেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম বাই করতে পারো। আমরা যেমন আমাদের ছানা মটরশুঁটির চপটা খুব ভালো লেগেছিলো, আর ওদের এখানে একটা স্পেশাল আইটেম রয়েছে, সেটা হচ্ছে ডিমের ডেভিল। বেশ বড়ো সাইজের হয় এবং মাটন এবং ফিশ দুটোই অপশান থাকে, তো আমি এক প্লেটে দুটো থাকে, আমি একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে নিচ্ছি দুটো। তো টেক অ্যাওয়ে কাউন্টারটা থেকে আমরা এইটা নেব। আসো দাদা, তো থ্যাংক ইউ, এটা আমরা পার্সেল করে বাড়ির জন্য নিয়ে যাবো। মা আর গুড্ডির কেমন লাগে সেটা অবশ্যই জানাবো। দারুন খেতে না?
হ্যাঁ, তো খাবার দাবার তো সবারই ভালো লাগলো, বাট ওদের যে অ্যাপটা আছে যেখান থেকে তোমরা বেনফিশ রেগুলারি থেকে খাবার অর্ডার করতে পারবে, মানে ওই দেশপ্রিয় পার্ক থেকে 9 কিলোমিটারের মধ্যে আর ওইদিকে সল্ট লেক থেকে 9 কিলোমিটারের মধ্যে, কীভাবে মানে সিম্পলি তোমরা অ্যাপ স্টোরে যাবে, গিয়ে সার্চ করবে বেনফিশ রেগুলারি, একদম ফার্স্টেই চলে এসছে, অ্যাপটাকে ডাউনলোড করবে, ওপেন করবে, সিম্পলি লগ ইন করবে, আর লগ ইন করলে তোমাদের এখানে চলে আসবে, আমি ফোন নাম্বার দিয়ে লগ ইন করলে চলে আসবে, আর তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। যাই হোক, আজকের ভিডিও ওয়ান অফ দ্য মোস্ট স্যাটিসফাইং ভিডিও, বিকজ আমার খাবার দাবার খেয়েও তো ভালো লাগার একটা বিষয় থাকে, আজকের দিনটা আমার কাছে ওয়ান অফ দ্য মেমোরেবল ডে, মানে খাওয়া দাওয়ার দিক থেকে সিরিয়াসলি, যারা শুধু প্রিয়া সিনেমা হল না, যারা দেশপ্রিয় পার্ক গড়িয়াহাটে মার্কেটিং এগুলো করতে যাও, কিংবা কয়েক দিন পর তো পুজোও আসছে আবার, তো সমস্ত কিছু মিলিয়ে বিচার করে বেনফিশ কিন্তু ওয়ান অফ দ্য হিডেন জেম কলকাতার বুকে, যারা এত সস্তায় এত সুন্দর কম্বো প্রোভাইড করছে, ডেফিনেটলি যাও, কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। আপাতত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করছি ভিডিও ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে হ্যাংলাভের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, ওখানে অল প্রশ্ন নানান তিনটে অপশন পাবে, অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ, নতুন ভিডিও খুব শিখিয়ে আসবে, ওরা হ্যাংলাভের কোনো সে অনেক টাকা।